हेलो व्यूअर्स, वेलकम बैक टू रिजुस फूड टाउन। সাউথ ইন্ডিয়ান নারকেলের চাটনি কার না ভালো লাগে? ধোসা বা ইডলির সঙ্গে এই চাটনিটি ট্র্যাডিশনালি সার্ভ করা হয়। আমাদের প্রত্যেকের এটা খুব পছন্দের, আর এই চাটনিটা বানাতে সময় খুবই কম লাগে। তাই আজকে শেয়ার করছি নারকেলের চাটনির রেসিপি, আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। প্রথমেই ওভেনে একটা প্যান বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা একটু স্প্রেড করে নিলাম আর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। গরম হয়ে গেলে দিয়ে দিলাম এই কাপটা 2 কাপ পরিমাণ বাদাম। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি আর স্কিনটাও রেখেছি। আপনি চাইলে স্কিনটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটুকু নিতে পারেন। এটা একটু ভেজে এরকম লালচে করে নেব, আর তারপরে দিয়ে দেবো এতে রোস্টেড চানা। আমি রোস্টেড চানাটা নিয়েছি 1.5 কাপ, ওই কাপটারই 1.5 কাপ পরিমাণ নিয়েছি। এবার খুব ভালোভাবে এটা ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে এতে অ্যাড করলাম আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে। আমি এগুলো 1.5 মিনিট মতো ভেজে নেব, আর ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি। 1.5 মিনিট পরে অ্যাড করলাম তেঁতুল, আর তেঁতুলটা দিয়ে আবারও 30 সেকেন্ড থেকে খুব বেশি হলে 1 মিনিট মতো ভাজবো। এবার এতে দিয়ে দেব নারকেল। আমি মাঝের সাইজের একটা নারকেল নিয়ে অর্ধেক নারকেল এখানে দিয়েছি। আপনি চাইলে নারকেলে যে কালো স্কিনটা রয়েছে সেটা তুলে দিতে পারেন, যদি একদমই সাদা সাদা এই চাটনিটা চাইছেন। তো নারকেলটা দিয়ে খুব বেশি হলে 30 সেকেন্ড মতো ভাজবো। নারকেল দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, 30 সেকেন্ড ভাজলে এটা যথেষ্ট। আর তারপরে ওভেনটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেবো। ওই প্যানটা ছেড়ে একটা প্লেটে ঢেলে দিলাম, এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই উপকরণগুলি মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব, আর তার মধ্যে এই উপকরণগুলি ঢেলে নেব। সব উপকরণগুলো ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা। তবে আপনি এটা স্কিপ করতে পারেন যদি এই চাটনির কালার আপনি একদমই সাদা সাদা চাইছেন। তো দিলাম 1 চামচ লবণ, আর তার সঙ্গে 1 কাপ মতো জল। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ড করার সময় আরও কিছুটা জলের দরকার হতে পারে। পেস্টটা বানানো হয়ে গেলে এরকম একটা পাত্র নিয়ে নিলাম, এটার মধ্যে আমি চাটনিটা বানাবো। এর মধ্যে পেস্টটা দিয়ে গ্রাইন্ডিং জারটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম। জলটা অল্প অল্প করে অ্যাড করব, একবারে জলটা অ্যাড করলে চাটনিটা খুব পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে অ্যাড করছি। অল্প জল অ্যাড করার পর এভাবে একটু চামচ দিয়ে জলটার সঙ্গে এই পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। চাটনিটা খুব ঘন হয়ে গেছে, তাই এই সময় আরও একটু জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। একবার দেখে নিচ্ছি, ঠিক এরকমই রাখবো, এই কনসিস্টেন্সিতেই রাখছি চাটনিটা আমি। আপনি চাইলে আর একটু জল ব্যবহার করতে পারেন। এবার তরকার জন্য একটা হাতা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। সর্ষেটা ফাটতে শুরু করলে তাতে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই সময় আমি ফ্লেমটা অফ করে দিলাম ওভেনটা, এই কারণে যে খুব পরিমাণে তেলটা জ্বলে যাচ্ছে, তরকাগুলো আমার একদমই পুড়ে যাবে। টেম্পারেচারটা একটু কমে এলে আবারও ওভেনটা জ্বালিয়ে ফ্লেমটা লো করে তরকাটা ওভেনে বসিয়ে দিলাম। তো এই সময় গ্যাসের আশপাশ তো একদম সর্ষে ফেটে যাচ্ছে, তাই হয়ে যায়, এটা সহ্য করতেই হবে। দেখুন তরকাটা থেকে সুন্দর গন্ধ ছাড়ছিল, সেই সময় আমি এটা তুলে নিলাম। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, ব্রাউন হয়ে এসেছে। দিয়ে দিলাম এটা চাটনির মধ্যে, আর চাটনিটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি চাটনির সঙ্গে। আজ আমি এটা মশলা দোসার সঙ্গে সার্ভ করেছি, আর কিছুটা রেখে কালকে এটা আমি ইডলির সঙ্গে সার্ভ করবো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নেক্সট রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর নেক্সট ভিডিওতে আমি সাম্বারের রেসিপি শেয়ার করছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।